আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। প্রিয় ভাইরা, আপনাদের মাঝে আমরা প্রায় 15 বছর আসতে পারিনি, বিশেষ একটি কারণে, বিশেষ একটি গোষ্ঠী, বিশেষ একটা সরকার বাংলাদেশে ছিল। কোরআনের কথা, নবীর কথা, ইসলামের কথা, এটা কোনো ব্যক্তি বিশেষের বা কোনো গোষ্ঠীর বা কোনো দলের না। প্রত্যেকটা মানুষ, সেটা মুসলমানও হতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য হতে পারে। কিন্তু আমরা 15-16টি বছর অত্যন্ত সংগোপনে আমরা আমাদের কাজ চালিয়েছি। শ্রমিক অঙ্গন এটা চুরি করে হয় না, এটা প্রকাশ্যই কাজ করা লাগে। আমরা আসতে পারিনি আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর, 15-16 বছর পরে আমরা আপনাদের মাঝে এসেছি। আমার মনে পড়ে আপনাদের যখন সুগারবিলের নির্বাচন হতো, সেই নির্বাচনেও আমরা অংশগ্রহণ করেছি, আমরা প্রার্থী দিয়েছি। সেই সুবাদে আপনাদের মাঝে আমরা আসতে পেরেছি। সম্ভবত কারখানার সামনেই মসজিদ ছিল, এখন আসছে, সেই মসজিদে আমরা প্রোগ্রাম করেছি। আমি তখন কালীগঞ্জ উপজেলার জামাতের সেক্রেটারি ছিলাম, শফিকুল ভাই ছিল আরও অনেক আগে, তখন আমি ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করতাম। আমি এবং আজিজ ভাই প্রায় মাঝে মধ্যে আমাদের আসার সুযোগ। প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা শুধু জামাত ইসলামীর লোকজন যারা নামাজ পড়বে তাদের জন্যই নয়, কোরআনের কথা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। আমাদের নবী মুসলমানদের নবী না, বিশ্ব নবী, প্রত্যেকটা মানুষের নবী। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাষ্ট্র চালিয়েছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, ওই রাষ্ট্রে কোনো বৈষম্য ছিল না। আজকে যেরকম বৈষম্যহীনতার শিকার পেরিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্য উদয় হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরকম একটা রেগুলেশনের মাধ্যমে